আজই নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্য সচিব জানিয়েছে আগামীকাল থেকে কড়া বিধিনিষেধ জারি হচ্ছে, এবং সেই খবরের পরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনিক যে তৎপরতা সেটা শুরু হয়েছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে ডানকুনি যে বইমেলা, সেই বইমেলা কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ 25 ডিসেম্বর থেকে যে মেলা শুরু হয়েছিল ডানকুনি এই যে স্পোর্টিং ক্লাব ময়দান, সেখানে আমি দেখাতে বলবো একেবারে এই যে মেলা, সেই মেলা কিন্তু আজকেও তারা হওয়ার কথা ছিল, আজকে লাস্ট ডে ছিল মেলা, কিন্তু চলতো, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, নানান রকম অনুষ্ঠান ছিল, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যারা আসছিলেন এই মেলাতে বেড়াতে তাদেরকেও কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, একেবারে দেখতে পাচ্ছেন গেট লক করে দেওয়া হয়েছে, এবং যারা ভেতরে ছিলেন তাদেরকে ইতিমধ্যেই বাইরে বের করে দেওয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে যে আপনারা বেরিয়ে যান, আর মেলা হবে না, এমনটাই কিন্তু নির্দেশ দিয়ে মেলা কর্তৃপক্ষ, তারা কিন্তু প্রশাসনের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়েই ডানকুনি বইমেলা তারা বন্ধ করে দিয়েছেন। যারা স্টলে ছিলেন, স্টল দিয়েছিলেন, দোকানপাট দিয়েছিলেন, তারাও আস্তে আস্তে সেই সমস্ত কিছু গুছিয়ে নেবার শুরু করেছে। আমরা কথা বলে দিদি, আপনি বইমেলায় এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বই তো এখন কি বলছে বইমেলা? এখন বন্ধ হয়ে গেছে সেটা শুনলাম, প্রশাসন থেকে এসে তারা বলে গেছেন যে বন্ধ করতে, তো আমাদের ভালোর জন্যই বলেছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আমি এই তো খেলার মাঠের পাশেই আমার ফ্ল্যাট, আমি এখানকারই বাসিন্দা, শ্রাবণী ব্যানার্জি। কি করতে এসেছিলে? বই মেলায় ঘুরতে। কি বললো ওরা? ও ঢুকতে দিচ্ছে না তো। কি বলছে? বলছে লকডাউন লেগে গেছে, এখন বাড়ি চলে যান, বই মেলা বন্ধ। আমি বাচ্চাটাকে নিয়েছিলাম তো, ঘুরিয়ে দিলে ভালো হতো। মন খারাপ? মন খারাপ হবে না, বলে না, তো দূর থেকে এসেছি। কোথা থেকে? চন্দ্রতলা থেকে এসেছি তো। বন্ধ হয়ে না। কি নাম আপনার? আমার সুমন সিং। বুঝতেই পারছেন যারা এসেছিলেন এই মেলাতে তারাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। কমিটির যে নির্দেশ বা কমিটি যেটা অনুরোধ করছেন যারা এসছেন পর্যটকরা, যে আপনারা মেলা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা মেলা প্রাঙ্গণ ছাড়ুন, এবং সেই কথা মতোই কিন্তু যারা মেলায় এসছিলেন তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। আমি দেখাতে বলবো, প্রচুর স্টল ছিল, বুক স্টল যেমন ছিল তার পাশাপাশি পাশেই বাঁদিকে সাংস্কৃতিক মঞ্চ ছিল, সেই বিশাল মঞ্চে কিন্তু আজকে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকেই নবান্নে মুখ্য সচিব যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে আগামীকাল থেকে কড়া বিধিনিষেধের কথা বলা হয়েছে, এবং সেই কথা মতোই আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় প্রশাসন তারা বিভিন্ন জায়গায় যেখানে মূলত গ্যাদারিং হচ্ছে সেগুলো কিন্তু সেগুলো বন্ধ করতে তারা তৎপর হয়েছে, এবং ডানকুনি বইমেলাকেও তারা অনুরোধ করেছেন তাদের মেলাকে বন্ধ করার জন্য। এবং প্রশাসনের নির্দেশ মতোই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ডানকুনি বইমেলা কমিটি তারা সেই নির্দেশ মেনে মেলা বন্ধ করে দিয়েছে। সমস্ত যারা প্রাঙ্গণে ছিলেন তাদেরকে মেলা প্রাঙ্গণ ছাড়তে বলা হয়েছে। মেলাটা দেখছি আজকে হঠাৎ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মেলাটা বন্ধ হয়ে গেল। আমাদের মেলাটা 25 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে শেষ দিন ছিল, কিন্তু আমাদের কাছে প্রশাসনের থেকে একটা খবর আসে যে আমাদের মেলাটাকে বন্ধ করতে হবে। ডানকুনি থানার আমরা তারপরে ওসির সঙ্গে যোগাযোগ করি, বড়বাবুর সঙ্গে, উনি আমাদের কাছে অনুরোধ করেন যে মেলাটা বন্ধ করার জন্য। তো ওনার সম্মানার্থে ওনাকে আমরা, উনি আমাদের যেভাবে সহযোগিতা করে আসছে সব সময়, ওনার কথাতেই আমরা মেলাটা বন্ধ করে দিয়েছি। আজকে লাস্ট দিন, একটু আমরা মানে কোভিড পরিস্থিতি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী এই সিদ্ধান্তটা ওনারা যেটা নিয়েছেন আমরা ওনাদের সঙ্গে সহমত হয়েছি। আমরা ডানকুনি বইমেলা কমিটি আমরা সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকি, প্রশাসনের সঙ্গে থাকি, তাই প্রশাসনের অনুরোধে আমরা মেলা বন্ধ করেছি। সাধারণ মানুষের কাছে জোরহাত করে অনুরোধ করেছি মেলা প্রাঙ্গণ ত্যাগ করার জন্য। সাধারণ মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, ওনারা আমাদের অনুরোধ রেখেছেন, মেলার মাঠ আমরা ফাঁকা করে দিয়েছি। আমার নাম কিরণময় ঘোষ, ডানকুনি বইমেলা কমিটির আমি সম্পাদক। কোভিডের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য প্রশাসন থেকে নির্দেশ এলো যে ইমিডিয়েট মেলা বন্ধ করে দিন, মেলা ফাঁকা করে দিন, এবং আমরা সেই মতো প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা এটা ব্যবস্থা নিলাম। আমাদের অনেক প্রোগ্রাম ছিল এরপরে, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি আমরা সচেতন নাগরিক, আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে চাই, এবং আমরা দেখছি করোনার গ্রাফ কদিন ধরে খুব ঊর্ধ্বমুখী, সেই হিসাবে প্রশাসন যেটা মনে করেছেন সেটা আমাদের তার সঙ্গে সহযোগিতা করাই যুক্তিযুক্ত মনে হয়েছে, তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম। দেখলাম যে প্রাইজ বিতরণগুলো সেগুলো বাইরে করা হলো। হ্যাঁ, প্রাইজ বিতরণ মানে ওরা কুইজের প্রাইজ ছিল, ওরা আগেই ওরা প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছিল, সেজন্য ঠিক প্রাইজ বিতরণ না, ওদের হাতে আমরা প্রাইজগুলো ওখানে তুলে দিলাম।
ওর হাতে দিয়ে দিলাম, কোনো স্টেজ করলাম না, শুধুমাত্র ওদের হাতে পৌঁছে দিলাম। আমরা কোনো আনুষ্ঠানিকভাবে দিতে পারলাম না, কিন্তু ওরা যেহেতু পেয়ে যাক আর কি, নাহলে পরবর্তী ক্ষেত্রে ওদের কাছে ওটা তো মূল্যবান, তাই ওদের হাতে আমরা পৌঁছে দিলাম। এখন যে সমস্ত পর্যটকরা আসছে তাদের কি বলছে? না, তাদের আমরা প্রথমে প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছি, নতুন করে ঢুকতে পারছে না। যারা আছেন তারা ঢুকে গিয়েছিলেন, তাদেরকে আমরা বের করে দিচ্ছি। এবং আমাদের যারা স্টল যারা আছেন ওনার বুক স্টল এবং কমার্শিয়াল স্টল, তাদের প্রত্যেককে বলেছি যে তারা আপনারা চলে যান, বন্ধ করুন। আমার নাম রবীন্দ্রনাথ সামন্ত, আমি সভাপতি ডানকুনি বইমেলা। দেখতে পাচ্ছেন যে যারা বিক্রি বাটা করছিলেন, অর্থাৎ যারা স্টল দিয়েছিলেন নানা রকম, তারাও কিন্তু সেইগুলো দোকানপাটগুলো গোছাতে শুরু করেছে। মন ভারাক্রান্ত যা ডানকুনিবাসী, মূলত একটা আবেগ রয়েছে এই ডানকুনি বইমেলার প্রতি। তারা আসেন প্রতিদিন, 25 তারিখ থেকে এই মেলা চলছিল এবং আজকে কিন্তু লাস্ট দিন ছিল, এবং তার আগেই, সময়ের আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হলো এই ডানকুনি বইমেলা। প্রচুর মানুষ তারা এসেছিলেন, অনেক কচি কাঁচা তারা এসেছিলেন বই কিনতে। নানা রকম দোকানপাট ছিল, খাওয়া দাওয়ার দোকানও ছিল। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে করোনা সংক্রমণ বাড়ছে, অমিক্রন বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে যাতে আরও সংক্রমণ না ছড়ায় তার জন্যই এই নির্দেশ আজকে নবান্নতে মুখ্য সচিব সেই নির্দেশ দিয়েছেন। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মেলা প্রাঙ্গণেও সেই প্রভাব, অর্থাৎ সরকারের যে নির্দেশ সেই নির্দেশকে মেনেই এই যে মেলা কমিটি, ডানকুনি বইমেলা কমিটি, তারা কিন্তু মেলা বন্ধ করে দিয়েছেন। এবং যারা এসেছিলেন আজকে তাদেরকেও মেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে প্রাঙ্গণ ছাড়তে বলা হয়েছে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হতো আজকে সেগুলোও কিন্তু বাতিল করা হয়েছে। HB DNN বাংলা, হুগলি।